শহরের চিত্তরঞ্জন রোড এলাকায় এক টাইলসের দোকানে চুরির ঘটনায় শুক্রবার তদন্তে নামে পুলিশ বাহিনী। দোকান মালিক জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে তার দোকান থেকে নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরের দল। জয়পুর মার্বেলস নামে এই দোকানের মালিক জানিয়েছেন, চোরেরা তার দোকান থেকে নগদ 1,25,000 টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। রাত্রে 2-3টার মধ্যে চুরিটা হয়েছে, এটা তো ডেলি হচ্ছে, গত 15-20 দিন যাবৎ ডেলি হচ্ছে। একদিন আমাদের এসির কপার ওয়্যার নিয়ে গেছে, কপারের তোমার পাইপ নিয়ে গেছে, 2-3 দিন আগে ঘর সংসার থেকে নিয়ে গেছে, সামনে সারদার থেকে নিয়ে গেছে, কিছুদিন আগে শুনলাম মোটর স্ট্যান্ডে হয়েছে, এরপরে গুলবাজার হচ্ছে, ডেলি এভরিডে। মানে এটা মানে খুবই ভেরি প্যাথেটিক, মানে 2 দিন পর পরই এটা হচ্ছে, কিছুই না। এখানে সারাদিন এই জঙ্গলে এখানে এই ট্যাবলেট খায়, ইঞ্জেকশন নেয়, এখানে দেখি আমরা এটার মানে কোনো অ্যাকশনই নেই, মানে কোয়ার পরেও কোনো অ্যাকশন নেই, দের ইজ নো অ্যাকশন। আপনার দোকানে কী চুরি হয়েছে? আমার দোকান থেকে তো হয়েছে, টাকা নিয়ে গেছে, যাই ক্যাশে টাকা ছিল সেটা নিয়ে। কত টাকার মতন? এমন প্রায় 1,20,25,000 টাকা, 1,26,000 সামথিং টাকা ছিল। চুরির তদন্ত করতে শুক্রবার পুলিশ বাহিনী আসে বলে জানান দোকান মালিক। এই রাস্তায় কিছু নেশাখোরদের উৎপাত রয়েছে বলেও দোকান মালিকের বক্তব্য। শহরের প্রাণ কেন্দ্রে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত দোকানি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।